जय गुरु रीतायनी यूट्यूब चैनले आपनाके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम ओ पवित्र आनंदित जय गुरु जानाई। आजकेर निवेदन श्री श्री ठाकुर अनुकूल चंद्र ओ आमार जीवन लिखेछेन श्री प्रदीप कुमार विश्वास। आजकेर निवेदन श्री श्री ठाकुर अनुकूल चंद्र ओ आमार जीवन। ओपार बांगलार जशोर जिलाय अमित्राक्षर छंदेर जनक स्वनामधन्य कवि माइकेल मधुसूदन दत्तेर जन्मस्थान सागरदाड़ी थेके मात्र आढ़ाई माइल दूरे सुजला सुफला प्रिय बारुईहाटी ग्रामे आमार पैतृक वास्तुभिटे। 1971 साले बांग्लादेश स्वाधीनता युद्धेर समय पश्चिम पाकिस्तानेर खान सेनारा पूर्व पाकिस्तानेर अधुना बांग्लादेश राजाकार बाहिनीर सहायताय आमार जन्मदाता पितृदेव के निकटवर्ती भालुक घर हाईस्कूल माठे मीटिंग आछे बोले धरे निये गेछिलो एवं अकथ्य अत्याचारेर पर अवशेषे हत्या करेछिलो। तादेर उद्देश्य छिलो ग्रामेर जारा माथा তাদের ধরা এবং হত্যা করা যাতে তারা কোনো জনমত সংগঠিত করতে না পারে। আমি তখন 7 বছরের, আমরা 3 ভাই বোন, আমি বড়, অভিভাবকহীন। এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত কঠিন পরিস্থিতির মধ্যে যেখানে অস্তিত্ব রক্ষা করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেখানে পড়াশোনা করাটা ছিল অকল্পনীয় ব্যাপার। তবুও আমার গর্ভধারিণী মাতৃদেবীর জীবনপণ ঐকান্তিক প্রচেষ্টা ও প্রেরণায় শত বাধা অতিক্রম করে পড়াশুনো করে অষ্টম শ্রেণীতে বৃত্তি বা স্কলারশিপ পেয়েছিলাম। এই প্রসঙ্গে একটু বলি, আমার মাতৃদেবীও পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন, যা আজও ওই প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ড। বাংলাদেশে বৃত্তি পেলে পরবর্তী শ্রেণীগুলিতে বিনা পয়সায় বইপত্র থেকে শুরু করে আর্থিক অনুদান সহ সম্পূর্ণ সরকারি খরচে পড়াশুনো করার সুযোগ পাওয়া যায়। যদিও আমি সেই সুযোগ গ্রহণ করিনি, কারণ মাতৃদেবীর আশঙ্কা ছিল দেশের পরিস্থিতি ভালো নয়, কখন কি হয়ে যায় কিছু বলা যায় না, তোমার স্বর্গীয় বাবার মতো পরিণতি তোমারও হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকব। তাই মাতৃ ইচ্ছা পূরণের লক্ষ্যে প্রিয় মাতৃভূমি ত্যাগ করে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলাম 1981 সালে। এদেশে নবম শ্রেণী থেকে পড়াশুনো শুরু করে অবশেষে নদিয়ার কল্যাণীর মোহনপুর বিধান চন্দ্র কৃষি বিদ্যালয় থেকে দুগ্ধ প্রযুক্তিবিদ্যা ডায়েরি টেকনোলজিতে প্রথম শ্রেণীতে স্নাতক হয়ে পাশ করার 7 দিনের মধ্যে স্বনামধন্য মাদার ডায়েরি কলকাতাতে 26 বছর বয়সে চাকুরিতে যোগদান করি। আমার মাতৃদেবী তার অজচ্ছল স্নেহ ভালোবাসা প্রেরণা দিয়ে আমাকে
আমাদের তিন ভাই বোনকে এমন ভাবে মানুষ করেছেন যে স্বর্গীয় পিতৃদেবের অভাবটা তেমন বুঝতে দেননি, এমনকি মাতৃদেবীকে সংসারের ঘাত প্রতিঘাত জর্জরিত হয়ে স্বর্গীয় পিতৃদেবকে স্মরণ করে আর্তনাদের সুরে কান্তি দেখেছি বহুবার। মাতৃদেবীর কান্না দেখে আমরাও কেঁদেছি খুব, তবুও তখনও স্বর্গীয় পিতৃদেবের কথা তেমন মনে পড়েনি, কারণ ততদিনে মনে মনে মেনেই নিয়েছিলাম যে বাবা কারো চিরকাল বেঁচে থাকেন না, আমার মাতৃদেবীই ছিলেন আমার কাছে ভগবান, আপদে বিপদে তাঁকেই স্মরণ করেছি এবং উদ্ধারও হয়েছে প্রতিবার। তারপর শ্রদ্ধেয়া শাশুড়ি মাতারানীর শুভ উদ্যোগে বসিরহাটে সর্বজন শ্রদ্ধেয় সহপ্রতিনিধিত্বে শ্রী গিরীন্দ্রনাথ মণ্ডল মহাশয়ের মাধ্যমে 33 বছর বয়সে 1997 সালে পরম দয়ালের সৎনামে দীক্ষা নেওয়ার পর আমার জীবনে বিরাট পরিবর্তন এলো। নিয়মিত সৎসঙ্গে যেতাম, শেষে ঠাকুরের দিব্য জীবন বাণী ও ভাবাদর্শের কথা খুব মন দিয়ে শুনতাম, ভীষণ অনুপ্রাণিত হতাম। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতী তত, আহ্বান ধ্বনি উপাসনা বাণীটি শুনলে আমার খুব আনন্দ হতো, কিন্তু পরক্ষণেই পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ। ওই বাণীটি মনের মধ্যে বেশ অনুরণন তুলত, মনের মধ্যে শ্রী ঠাকুর ঠোক্কর দিয়ে বলতেন, মনি মাতৃভক্তি তো দেখলাম কিন্তু পিতায় শ্রদ্ধা কই, থাকলেও তার নিদর্শনই বা কি, আমিও আমার অন্তর জগতে মনের অবচেতন স্তরে যেখানে বিগত জীবনের বিশেষ বিশেষ ঘটনা স্মৃতিগুলি একটার পর একটা সাজানো থাকে, সেখানে স্বর্গীয় বাবার স্মৃতিগুলিকে খুব করে খুঁজতাম। প্রথম দিকে তেমন বিশেষ কিছুই মনে পড়তো না, যত বেশি করে সৎসঙ্গে গিয়েছি শ্রী ঠাকুরও তত বেশি করে ঠোক্কর দিয়েছেন। এমনই করে চলতে চলতে অবশেষে একদিন শ্রী ঠাকুরের কাছে স্বীকারও করে নিয়েছিলাম, হ্যাঁ ঠাকুর, মায়ের প্রতি আমার যতটা ভক্তি ও টান ছিল এবং আছে, পিতার প্রতি আমার ততটা শ্রদ্ধা নেই। ততদিন শ্রী ঠাকুরকে বিশ্বাস করে ভালোবেসে অনুসরণ করে মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক ছেড়ে সস্তনী ব্রত গ্রহণ করার পর অনুভব করেছি অশান্ত মন শান্ত হয়েছে, ক্ষমা উদারতা দয়া শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সহানুভূতি সহনশীলতা প্রভৃতি সদ্গুণগুলির চলন ও চরিত্রে বিকশিত হয়েছে। মানুষ আপন টাকা পর করে বহু মানুষের প্রকৃত ভালোবাসা পেয়েছি, যা দীক্ষাপূর্ব জীবনে খুবই দুর্লভ ছিল। উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ করে ছন্দহীন জীবনে ছন্দ ফিরে এসেছে, শ্রী ঠাকুরের প্রতি বিশ্বাস পাকা হয়েছে, সুতরাং পিতায় শ্রদ্ধা বাড়ালে শ্রী ঠাকুর খুশি হবেন, জীবনের শ্রদ্ধা ও ভক্তির সাম্য মানে সমতা আসবে, জীবন হবে সুসামঞ্জস্যে পরিপূর্ণ অপূর্ব সুন্দর,
এই বিশ্বাস আমাকে একেবারে পেয়ে বসেছিল। এমনও হয়েছে পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যক প্রাণ। বাণীটি দিনের মধ্যে কয়েকশো বার নিজেই নিজে মনে মনে পাঠ করতাম। ফলস্বরূপ দিনে দিনে জন্মদাতা পিতৃদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আগ্রহটা ভীষণভাবে বেড়ে গিয়েছিল। মস্তিষ্ক যত মন্থন মানে ব্রেন স্টর্মিং করেছি, শ্রী শ্রী ঠাকুর দয়া পরবেশ হয়ে স্বর্গীয় বাবার সম্বন্ধে কত কথাই না মনে করিয়ে দিয়েছিলেন, যা এতদিন মনের অবচেতন স্তরে চাপা পড়েছিল। মনে পড়েছিল আমি তখন 2-3 পড়ি, একদিন স্কুলে যেতে ইচ্ছা করছিল না। বাবা উৎসাহ দিয়ে বলেছিলেন, বাবা স্কুলে যাও, মন দিয়ে পড়াশোনা করো, স্কুল থেকে ফিরে এলে ঘুড়ি তৈরি করে দেব, তুমি আর আমি উড়াবো। কখনো বা বলতেন আজ হাঁটবার, একসঙ্গে হাঁটে যাব। আবার কখনো কখনো আমাকে সঙ্গে নিয়ে খেলাও করতেন। এমনই সব হৃদয় বিদারক অথচ মধুর স্মৃতি মনের চেতনার জগতে একটা একটা করে জেগে উঠেছিল। সবশেষে শ্রী শ্রী ঠাকুর স্বর্গীয় বাবার প্রতি শ্রদ্ধা ভক্তিপূর্ণ মারাত্মক ব্যথাতুর যে ভাবটি প্রকট করেছিলেন, সেটি ছিল আমার বাবা মনের কত কষ্ট নিয়ে দেহত্যাগ করেছেন। জীবনের অন্তিম কালে তার প্রিয়জনের হাত থেকে এক ফোঁটাও জল পাননি। আমাদের একবার চোখের দেখা দেখবার জন্য তার কোমল অন্তঃকরণটা কতই না আকুপাকু করেছিল। সেই হৃদয় বিদারক বিয়োগ ব্যথার স্মৃতিতে একেবারে মুহ্যমান হয়ে পড়েছিলাম। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে মাথা নুয়ে সেই ব্যথা নিরাকরণের উপায় প্রার্থনা করেছিলাম নিয়ত। ব্যথাহারি দয়াল ঠাকুর, তার অজচ্ছল প্রেমের পরশে আমাকে উজ্জীবিত করে সেই ব্যথা নিরাকরণের উপায়ও বলে দিয়েছিলেন। পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার অমীয় আশীর্বাদ ও পরম পূজনীয় বাবাইদার ঐশী প্রেরণায় আমাদের ডানকুনিতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ডানকুনি সৎসঙ্গ কেন্দ্র সদ্য নির্মিত হয়েছিল। তখনও পানীয় জলের সুব্যবস্থা হয়নি। বেশ কিছুটা দূর থেকে বালতি করে বেশ কষ্ট করে জল আনতে হতো। মনের মধ্যে তার ভাবের উদয় হয়েছিল, যদিও পানীয় জলের সুবন্দোবস্ত করা যায় তবে শ্রী শ্রী ঠাকুর খুশি হবেন, আমরাও ধন্য হব, আমার বাবার বিদেহী আত্মার শান্তি হবে, আমার ও আমার পরিবারের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে শ্রদ্ধার্ঘ্য দিয়ে ডানকুনি সৎসঙ্গ কেন্দ্রতে টিউবওয়েল বসিয়ে পানীয় জলের সুবন্দোবস্ত করে বিশেষ সৎসঙ্গের মাধ্যমে তা হুগলি জেলা সৎসঙ্গ সমিতির সম্পাদক শ্রদ্ধেয় শ্রী সাধন চক্রবর্তী মহাশয় আর এসপিআর কর্তৃক পরম দয়ালের রাতুল চরণে সমবেতভাবে সর্বান্তকরণে নিবেদিত হয়েছিল স্বর্গীয় পিতৃদেবের বিদেহী আত্মার চিরশান্তি কামনায়। পরিশেষে পরমানন্দের বিষয় হল বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া আমার জন্মদাতা পিতৃদেব পরম দয়ালের কৃপায় আজ আমাদের স্মৃতির মানসপটে বিনম্র শ্রদ্ধার আসনে
পাত্র বিশেষে উজ্জ্বল হয়ে আছেন, স্বামী দেবতা রূপে, পিতা রূপে, শ্বশুর মহাশয় রূপে, দাদু রূপে, তাকে নিষ্ঠা সহকারে অনুসরণ করার এ এক অমোঘ ফল অকপটে স্বীকার করছি। তার সৎ নামে দীক্ষা নিয়ে তাকে নিষ্ঠা সহকারে অনুসরণ না করলে এই তীব্র ব্যথা ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে সারাটি জীবন কাটাতে হতো। তার দয়ায় তা থেকে নিষ্কৃতি পেয়েছি। আজ আর ব্যথা নেই, দুঃখ নেই, সেই ব্যথাকে হরণ করেছেন ব্যথাহারী দয়াল ঠাকুর আমার, বা আমাদের তাকে অনুসরণ করে আরো চিনেছি আমার বাবাও তাঁর সন্তান, আমরা সবাই তাঁর সন্তান, তিনি আমাদের পরম পিতা। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজ এই পর্যন্ত, আবার আগামী দিনে ঠাকুরের কথা নিয়ে আসব। এখানেই আমার কথার বিরাম দিলাম এবং আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।